মহকুমার প্রত্যেকটা জায়গায় সেখানে চেকপোস্টের যাতে ব্যবস্থা করা হয়, রাতে নির্দিষ্ট সময়ের পর একাধিক বাইক যদি দেখেন পুলিশ যাতে তাদের গ্রেপ্তার করে ওই জন্য সেখানে প্রশাসন উদ্যোগ নিয়ে তাদের বিরুদ্ধে যাতে আইনি ব্যবস্থা নেওয়া হয়। এক কথা মূল কথা হচ্ছে উদয়পুর মহকুমার মধ্যে বাইক বাহিনীর কাণ্ড প্রত্যাহার করার জন্য পুলিশ প্রশাসনকে প্রয়োজনে সেখানে পদক্ষেপ গ্রহণ করতে হবে, এ হচ্ছে আমাদের মূল দাবি। আমরা পরিষ্কার বলেছি খুব দ্রুত কংগ্রেস ভবনে যারা তাণ্ডব করেছে, পেট্রোল বোমা মেরেছে, তাদের গ্রেপ্তার করতে হবে। জামজুড়িতে যারা দোকান জ্বালিয়েছে সংখ্যালঘুদের, তাদের গ্রেপ্তার করতে হবে। এবং জামজুড়িতে যারা ঘটনার সাথে জড়িত নয়, বিরোধী দলের কর্মী হওয়ার অপরাধে কিছু কিছু লোকের নামে মিথ্যা মামলা সেখানে রুজু করা হয়েছে। এর মধ্যে একটা ছেলে গুয়াহাটিতে আছে, আরেকজন স্ট্রোকে রুগী, ঠিক করে রুগী সেখানে হাঁটতে পারছেন না। মিথ্যা মামলায় যাদের ফাঁসিয়ে দেওয়া হচ্ছে সেই মামলা প্রত্যাহার করতে হবে। আমরা পরিষ্কার বলেছি, উনি আমাদের বক্তব্য শুনেছেন, তদন্ত কমের প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেছেন। এই প্রতিশ্রুতির উপর আমরা যাচ্ছি, আমরা দেখব যে পুলিশ প্রশাসন কী কী ব্যবস্থা নিচ্ছে।